ধরা যাক আমি এক কাপ পানি নিলাম কাপ টাকছি এটা কাপের এক পাশ এটা কাপের নিচের দিক আর এটা আরেক পাশ এর ভেতরে পানি বরং বলা ভালো যে কোনো একটা তরল আছে পানি হতে হবে এমন কোনো কথা নেই যে কোনো তরল পানিও হতে পারে তো আমরা ইতিমধ্যে জেনেছি যে তরলের ভেতরে কোনো বিন্দুতে চাপ তরলের ভেতরে ওই বিন্দুর গভীরতার উপর নির্ভর করে সামনে যাওয়ার আগে আমি একটা কথা একটু বলতে চাই এর আগে বোধহয় একবার বলেছি সেটা হলো কোনো বিন্দুতে যে চাপ ক্রিয়াশীল আছে এটা কিন্তু শুধু নিচের দিকে বা যে কোনো একদিকে কাজ করে না ওই বিন্দুতে চাপ সব দিকেই কাজ করবে যদিও চাপের পরিমাণ তরলের ভেতরে আমরা কত গভীরতায় আছি তার উপর নির্ভর করে ওই বিন্দুতে চাপ কিন্তু সব দিকেই কাজ করবে উপরের দিকেও কাজ করবে আমি ধরে নিচ্ছি এটা একটা স্থিতিশীল অবস্থা এর ভেতরের প্রবাহী পদার্থ বা তরল স্থির অবস্থায় আছে বা এখানে কোনো বস্তু থাকলে সেটাও স্থির এবং এটা যেহেতু একটা স্থিতিশীল অবস্থা আমরা বুঝতে পারছি যে এই বিন্দুতে যে কোনো দিকে ক্রিয়াশীল চাপ সমান হবে আমরা একটা পানি রোনোর কথাই চিন্তা করি পানির অনু রাকৃতিক গোলকের মতো আমি যদি একটা পানির অণু নেই এক কোনা একছি মাঝে জায়গাটা আমাদের পরা দরকার হবে ধরি যদি সব দিকে চাপের পরিমাণ সমান না হয় যদি নিম্নমুখী চাপ ঊর্ধ্বমুখী চাপের চেয়ে বেশি হয় তাহলে অণুটা নিচের দিকে নামতে থাকবে কারণ উপরের দিকে বা নিচের দিকে এর সার্ফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু একই থাকবে তাই নিম্নমুখী বল বেশি হবে ও অণুটিকে নিচের দিকে সরিয়ে দেবে তাই যদিও চাপ তরলের ভেতর কোনো বিন্দুর গভীরতার উপর নির্ভর করে ওই বিন্দুতে চাপ কিন্তু সব দিকে কাজ করবে এই ব্যাপারটি একটু মনে রাখবেন এটা মাথায় রেখে আমরা এখন আর্কিমিডিসের সূত্র সম্পর্কে একটু জানব ধরুন আমি একটা ঘনককে এই তরলে ডুবালাম মনে করি এই ঘনকটা এরকম হবে দেখতে আমি এখানে এক ছবি এঁকে দেখাচ্ছি মনে করি এই ঘনকের প্রতি পাশের দৈর্ঘ্য ডি তাহলে প্রত্যেক পাশেই হবে ডি 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 আমি যা করতে চাচ্ছি তা হল আমি বের করতে চাই যে এই ঘনকের উপর পানি কি পরিমাণ নেটবল প্রয়োগ করছে প্রথমে এই ঘনকের বিভিন্ন বিন্দুতে চাপের পরিমাণটা একটু বের করার চেষ্টা করব। ঘনকের দুই পাশে একই গভীরতায় চাপ কিন্তু একই হবে কারণ এই গভীরতায় এই পাশে যে চাপ একই গভীরতায় এই পাশেও চাপ সমান হবে ও এরা একে অপরকে নিষ্ক্রিয় করে ফেলবে এখন যেহেতু আমরা জানি যে চাপ গভীরতার একটা ফাংশন তাহলে এই বিন্দুতে চাপ এই উপরের বিন্দুতে চাপের চেয়ে অনেক বেশি হবে কতখানি বেশি তা আমরা এখনও জানি না কারণ তরলের ভেতর এই বিন্দুর গভীরতা বেশি তাহলে এটাকে বলা যায় পি ওয়ান বা বলা ভালো উপরের পৃষ্ঠের চাপ পিটি আর এই বিন্দুতে চাপ পিটি না যেহেতু নিচের পৃষ্ঠ তাই এটাকে বরং পি পিবি বললে ভালো হয় তাহলে এই বস্তুটা বা এই ঘনকের উপর নেট বল কত হবে নেট বলটা কি হবে নেট বল এফএন সমান হবে এই বস্তুটার উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কিন্তু ঊর্ধ্বমুখী বলটা কি হবে এটা হবে বস্তুটি নিচের পৃষ্ঠের চাপ পিবি গুণ বস্তুটির নিচের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হল ডিস্কোয়ার কারণ একটা ঘনকের যে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল ডিস্কোয়ার হবে এটা বিয়োগ হবে আমি এটা থেকে বিয়োগ দিচ্ছি কারণ আমরা বুঝতে পারছি যে নিচের পৃষ্ঠে বেশি গভীরতায় এই চাপের পরিমাণ উপরের পৃষ্ঠে কম গভীরতায় চাপের চেয়ে বেশি তাই নেটবলটা উপরের দিকে ক্রিয়াশীল হবে তাই আমি নিশ্চিন্তে এই বড় রাশিটা থেকে ছোট রাশিটা বিয়োগ দিতে পারছি এখন এটা বিয়োগ উপরের পৃষ্ঠের চাপ গুণ এখন এই উপরের পৃষ্ঠে বল কত হবে এই বল হবে উপরের পৃষ্ঠের চাপ গুণ ঘনকের উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল তার মানে ডি স্কোয়ার তাহলে আমরা ডি স্কোয়ারকে আলাদা করে ফেলতে পারি নেট বল সমান সমান হবে নিচের পৃষ্ঠের চাপ বিয়োগ উপরের পৃষ্ঠের চাপ বা চাপের পার্থক্য গুণ উপরের বা নিচের তলের ক্ষেত্রফল যে কোনোটাই নেওয়া যাবে আসুন আমরা এখন এগুলোর মান বের করার চেষ্টা করি মনে করি এই ঘনকটা পানির তল থেকে এই গভীরতায় ডুবানো আছে তাহলে উপরের পৃষ্ঠে চাপ কত হবে উপরে পৃষ্ঠে চাপ হবে পানি বা যে তরল নিলাম তার ঘনত্ব আমি বারবার পানি বলছি কিন্তু আসলে যে কোনো তরলই হতে পারে তরলের ঘনত্ব গুণ আমরা পানি থেকে কতটুকু নিচে আছি এখানে গভীরতা হবে এইচ একক ধরলাম এইচ মিটার গুণ অভিকর্ষ তরণ এখন নিচের পৃষ্ঠে চাপ কত হবে নিচের পৃষ্ঠে চাপ হবে তরলের ঘনত্ব গুণ গভীরতা এই বিন্দুর গভীরতা কত এই এইচ যোগ নিচে আরও ডি দূরত্ব তার মানে এইচ যোগ ডি এটাই মোট দূরত্ব গুণ অভিকর্ষ তরণ আমরা এখন নেট নেটবলের সমীকরণে এই মানগুলো বসাতে পারি অন্য রঙে লিখছি আমরা পেলাম নেট বল সমান সমান নিচের পৃষ্ঠের চাপ যেটা সমান এই জিনিসটা এগুলো গুণ করে ফেলি তাহলে পেলাম রো এইচ জি যোগ ডি গুণ রো গুণ জি বা ডি রো জি আমি এগুলো গুণ করে এটা পেলাম এটাই নিচের পৃষ্ঠের চাপ এটা থেকে বিয়োগ করতে হবে উপরের পৃষ্ঠের চাপ যেটা হবে রো এইচ জি ও এর সাথে ডি স্কোয়ার গুণ করলে আমরা বলটা পাব তো এখানে দেখা যাচ্ছে যে কিছু পথ কাটাকাটি হয়ে যাবে রো এইচ জি রো জি বিয়োগ হয়ে কাটাকাটি হয়ে যাবে বাকি যেটা থাকবে সেটাই আমাদের নেট বল তার মানে নেট বল হল ডি রো জি গুণ ডি স্কোয়ার বা ডি কিউব গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ তরণ এখন আপনারা বলুন তো এই ডি কিউবটা কি ডি কিউব কিন্তু এই ঘনকের আয়তন তাই না এটাকে এভাবে বলা যায় যে এটা হলো অপসারিত পানির আয়তন কারণ আমি যখন ঘনকটাকে পানিতে ডুবাচ্ছি ঘনকটা একই থাকবে কোনো সংকোচন হবে না এবং ঘনকের ভেতরটা কিন্তু ফাঁকাও নয় তার মানে এই ঘনকটাকে জায়গা দিতে হলে কিছু পরিমাণ পানিকে অবশ্যই সরে যেতে হবে ঠিক আছে তাহলে এটাই হলো অপসারিত পানির আয়তন এটা ঘনকেরও আয়তন ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার বা অপসারিত পানির আয়তন আর এটা কি এটা হলো ঘনত্ব আমি বারবার পানি বলছি আমরা ধরে নিয়েছি পানি কিন্তু এটা যে কোনো তরলেরই ঘনত্ব হতে পারে আর এটা অভিকর্ষজ তরণ তাহলে এটা কি দাঁড়ালো আয়তন গুণ ঘনত্ব আবার অপসারিত পানির ভর অতএব নেট বল সমান সমান অপসারিত তরলের ভর ভর গুণ অভিকর্ষজ তরণ বা আমরা বলতে পারি বস্তুটির উপর ক্রিয়াশীল নেট বল সমান ভর গুণ অভিকর্ষজ তরণ আবার এটা সমান বলা যায় অপসারিত তরলের ওজন এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কোনো বস্তুকে পানিতে ডুবালে তার উপর একটা নেট ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হয় অথবা বস্তুটা কিছু পরিমাণ ওজন হারায় বলে মনে হয় সেই ঊর্ধ্বমুখী বল বা হারানো ওজনটাই হবে বস্তুর দ্বারা অপসারিত পানির ওজনের সমান এটাই আর্কিমেডিসের সূত্র এবং বলটা উপরের দিকে ক্রিয়াশীল হয় তার কারণ উপরের পৃষ্ঠে নিম্নমুখী চাপের চেয়ে নিচের পৃষ্ঠে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয় এই নেট বলকে বলে বুয়েন্ড ফোর্স বা প্লবতা এই প্লবতার জন্যই কিন্তু কোনো বস্তু ভেসে থাকে এখানেই শেষ করছি আপনারা এটা নিয়ে একটু ভালো মতো ভাবুন পরের দুইটা ভিডিওতে আমরা এই ধারণাটা ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করব